আজকে আমরা নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অবস্থায় ভাঙন দেখব এগুলো অনেকের মনে প্রশ্ন আসে গাঢ় মধ্যম গাঢ় এবং লঘু অবস্থায় নাইট্রিক এবং অতি লঘু এই চারটি অবস্থায় নাইট্রিক অ্যাসিড কীভাবে বিয়োজিত হয় এবং কীভাবে বিক্রিয়া করে প্রথমেই দেখি যে প্রতিটা ক্ষেত্রেই গাঢ় মধ্যম গাঢ় লঘু অতি লঘু প্রতি ক্ষেত্রেই নাইট্রিক অ্যাসিড একটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন করে তবে এর গাঢ়ত্বের উপর ভিত্তি করে অক্সিজেন অনু বেশি রিলিজ করে যত বেশি গাঢ় হবে তত বেশি অক্সিজেন রিলিজ করবে তো দেখা যাক মানে নাইট্রোজেন ও হাইড্রোজেন এই অনুপাতে অক্সিজেনটা অনেক বেশি হবে তো গাঢ় অবস্থায় এনো টু আমাদের শুধু এই চারটা যোগও মনে রাখতে হবে যে এ অবস্থায় কীভাবে মানে এগুলো কোন অবস্থায় কেমন হয় কারণ প্রতি ক্ষেত্রেই তো একটা মূলক উৎপন্ন করবে আর অন্য যোগে যদি আরেকটি হাইড্রোজেন থাকে অথবা না দুটা হাইড্রোজেনমূলকও পানি উৎপন্ন করতে পারে সেই হিসেবে বিক্রিয়াটা কমপ্লিট করা যাবে তো এখানে আমরা তাহলে দেখি গাঢ় অবস্থায় এন ও টু নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয় তারপরে এনও প্লাস আয়ন উৎপন্ন হয় লঘু অবস্থায় এন টু ও আয়ন উৎপন্ন হয় এবং অতি লঘু এই অবস্থায় উৎপন্ন হয় এনএইচ ফোর এনও থ্রি আমি একটা সালফিরিক অ্যাসিডের ভাঙনও দেখিনি সালফিরিক অ্যাসিডটা কিন্তু এইভাবে উৎপন্ন হয় আমরা জানি এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কথা যে যে হাইড্রোজেন যুক্ত অ্যাসিড সেটা কিন্তু একটা এইচ পজিটিভ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে সবসময় সেই হিসেবে এটা মনে রাখা যায় যে এইচ প্লাস এবং এইচ এস ফোর উৎপন্ন করবে আর এটার আরেকটি কথা বলে রাখি নাইট্রিক অ্যাসিড বলা হয় এই কারণে যে নাইট্রিক অ্যাসিড একটি এখানে নাইট্রিক অ্যাসিড অক্সিজেন রিলিজ করে নাইট্রিক অ্যাসিড অন্য যোগকে বিচারিত করে এই জন্য জারক আরেকটা অ্যাসিড পাওয়া যায় নাইট্রাস অ্যাসিড সেটা হচ্ছে বিজারক এবার আমরা দেখ একটা বিক্রিয়া দিয়ে আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি যে অতি লঘু অবস্থায় আমরা দেখছি যে এই মূলকটা উৎপন্ন হয় এটা উৎপন্ন হয় অতএব একটা তো উৎপন্ন হবেই কারণ হাইড্রোক্সিল মূলক দুইটা মিলে একটা পানি উৎপন্ন করে আর জিঙ্কের সাথে জিঙ্ক একটি ধাতু মূলকটি যুক্ত হবে আমরা জানি হাইড্রোজেনকে কোন ধাতুগুলো প্রতিস্থাপিত করতে পারে যেটা হাইড্রোজেনের উপরে অবস্থিত সে যেটা হাইড্রোজেনের নিচে অবস্থান করে সেগুলো একে প্রতিস্থাপিত করতে পারে না লঘু অবস্থায় লঘু অবস্থায় আমরা দেখছিলাম যে এন টু ও মূলক উৎপন্ন হবে এন টু একটা মূলক উৎপন্ন হয়েছে তারপরে পানি উৎপন্ন হয়েছে তারপরে হচ্ছে আর মাইনাস মূলক এর সাথে যুক্ত হয়েছে এভাবে বিক্রিয়াগুলো সহজভাবে বোঝা যায়